পাকিস্তানে অত্যাচারিত হয়ে ভারতে এসেছিলেন। 11 জন হিন্দু শরণার্থীর রহস্য মৃত্যু। করোনা আবহের মাঝে ফের ভয়াবহ খবর, একই সঙ্গে মৃত্যু 11 জনের। ঘটনাটি ঘটেছে যোধপুরের দেচু পুলিশ থানা এলাকার লোড়া হরিদাসতা গ্রামের পাশে এক এলাকায়। 11 জন মৃতদের মধ্যে রয়েছে শিশুও। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এরা সবাই পাকিস্তানি হিন্দু শরণার্থী। তারা সেখানে চাষাবাসের কাজ করত। পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে ভারতে আসা হিন্দু শরণার্থীদের সাহায্যের জন্য কাজ করা সংগঠনের নেতাও ঘটনাস্থলে পৌঁছেছেন বলে খবর। ওই এলাকায় পাকিস্তানি শরণার্থীদের সাথে থাকা একজন অন্য জায়গা থেকে এসেছে। ঘটনা তদন্তে ইতিমধ্যেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পাশাপাশি মৃতদের পরিজনদের কাছেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে ওই 11 জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে ফরেন্সিক তদন্ত টিমকেও ডাকা হয়েছে। অন্যদিকে ঘটনার খবর পেতেই পুলিশ প্রশাসন অ্যালার্ট হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের বড় আমলারাও। জানা গিয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে 2012 সালে রাজস্থানে এসেছিলেন ওই হিন্দু পরিবারটি। লর্দা গ্রামে বসবাস করছিলেন, সকলেই চাষের কাজে যুক্ত ছিলেন। এদেশে তাদের নাগরিকত্ব দেওয়ার কাজ চলছিল, তা অসম্পূর্ণ রেখে মৃত্যুর মুখে ঢলে পড়লেন একে একে 11 জন সদস্য।